হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আজকে তোমাদেরকে দেখাবো ব্লেন্ড টুল ব্যবহার করে এই শেপগুলোকে তৈরি করতে পারি এবং তো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফাইলে গিয়ে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো ডকুমেন্ট সাইজ আমি দিয়ে দিচ্ছি পিক্সেলে 1920x1280 এবং ব্লিড দরকার নেই। ওকে, তৈরি হয়ে গেল আমাদের একটা নিউ ডকুমেন্ট। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের, এখান থেকে আমরা নেব পলিগন টুল। তো পলিগন টুল নেওয়ার পর অল্টার এবং শিফট চেপে রেখে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে একটা পলিগন তৈরি করব। তারপর ভি দিয়ে অথবা সিলেকশন টুলটা নিয়ে এটার উপর ক্লিক করে অল্টার চেপে রেখে আরেকটা কপি নিয়ে নিব। তো এই কপিটাকে এখন অল্টার এবং শিফট চেপে রেখে ছোট করে নিব। ছোট করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই দুটোকে সিলেক্ট করা। তো দুটোকে সিলেক্ট করার আগে একটা কাজ করে নিই, এটা কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি দিয়ে দিই এই কালারটা, এটাতে দিয়ে দিই। এই কালার চেঞ্জ হয়ে গেছে, এখন দুটোকে সিলেক্ট করে আমরা যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব ব্লেন্ড অপশন। তো এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা দিব একটাকে 20, তারপর ওকে। তো আবার আমরা যাব অবজেক্ট ব্লেন্ড, এখন দিব মেক ব্লেন্ড। ব্লেন্ড তৈরি হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের স্পাইরাল তৈরি করা। এর জন্য আমরা এখান থেকে যাব স্পাইরাল টুলে, এখানে এটা ক্লিক করে তো আমরা এটার সাইজ এবং রেডিউসটা অ্যাডজাস্ট করে দিতে পারবো এখান থেকে। তো এখানে দিয়ে দিই 200 পিক্সেল, ডেন্সিটি আসি যা আছে তা থাক, এটা হাইট দিয়ে দিই অ্যান্ড ওকে। দেখতে পাচ্ছ আমাদের একটা তৈরি হয়ে গেছে স্পাইরাল। তো এখন আমাদের কাজ হচ্ছে এইটা স্পাইরাল এবং ব্লেন্ড এই দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা আবার যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে এখন আমরা দেব রিপ্লেস স্পাইন। তো এটা এখানে রিপ্লেস হয়ে গেছে, কিন্তু এখন দেখো দেখতে কিন্তু একদমই বিশ্রী লাগছে। তো এটাকে সিলেক্ট করে অবজেক্ট আবার ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে প্রিভিউ অন রেখে এটাকে করে দেই 200। দেখতে পাচ্ছ একটা শেপ তৈরি হচ্ছে। তো এখন এখান থেকে যদি অ্যালাইন টু পাথ দেই তো এটা দেখতে আরেক রকম হবে, এবং লাইন টু পেজ দিলে অন্য ডিজাইন হবে। তো আমরা লাইন টু পাথ দিই, এটাকে 200 থেকে 250 করে দিই, দেন ওকে। দেখো কত সুন্দর একটা ব্লেন্ড তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি আবার অবজেক্ট ব্লেন্ড থেকে রিভার্স স্পাইন করে দিই তো আরেক শেপ তৈরি হয়ে গেছে। তো এখন এটা যদি কালার চেঞ্জ করতে মনে চায় তার জন্য আবার কি করতে হবে, এটাকে সিলেক্ট অবজেক্ট এক্সপ্যান্ড, এখানে যা টিক দেওয়া আছে সবগুলোকে ওকে রেখে ওকে। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করে দিই তো দেখতে পাচ্ছি এটার কালার পরিবর্তন হয়ে গেছে। ওকে, এখন তাহলে স্টার টুলের কাজ। স্টার টুল নিলাম, টুলবার থেকে
Shift এবং Alt চেপে রেখে আবার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে স্টার তৈরি করে নিলাম সিলেকশন টুল দিয়ে স্টারটাকে আরেকটা কপি করে নিয়ে এটাকে আবার ছোট করে দিলাম এখন এই দুটোকে আবার সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশনে থেকে 50 ওকে দেন অবজেক্ট ব্লেন্ড মেক এ ব্লেন্ড তো আমাদের একটা ব্লেন্ড তৈরি হয়ে গেল তো এখন আমরা যে কোনো শেপে এটাকে কাজে লাগাতে পারবো তো এইভাবে আমি একটা শেপ তৈরি করে দিচ্ছি এটাকে ফিলটা অফ করে দিই এটা কপি নিয়ে রাখি তো দুটোকে সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড এখান থেকে আমরা দেব আবার রিপ্লেস স্পাইন তো দেখো তো এখানে চলে গেছে তো এটা এডিট করার জন্য আবার সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন এখান থেকে এটা সাইজ যদি আমরা বাড়িয়ে দিই তো এটা দেখতে আরো সুন্দর লাগবে 200 করে দেই ওয়াও বুম অনেক সুন্দর লাগছে না তোমাদের মতামত জানাও কমেন্ট করে কি রকম লাগতেছে যদি খারাপ লাগে তাও বলতে পারো এবং কি দেখতেছো পরবর্তীতে সেটা বলো কমেন্টে জানাও তো এটার কালার চেঞ্জ করার জন্য সেই আগের মতো আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড সব ওকে রেখে ওকে দিয়ে দিব এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিব বুম কালার চেঞ্জ তো এখন চলে আসি স্পাইরালের কাজে এখান থেকে স্পাইরালটা সিলেক্ট করে মাউস লেফট বাটনটা ড্র্যাগ করে আমরা স্পাইরাল তৈরি করি ওকে তৈরি হয়ে গেল এখন কি করতে হবে হ্যাঁ বুঝতে পারছো এটা এবং এটা সিলেক্ট করে অপশন ব্লেন্ড এবং রিপ্লেস স্পাইন দেখো কিরকম ইজি ইজি লাগছে একদম সুন্দর লাগছে না তাই না তো সুন্দর করার জন্য এটাকে সিলেক্ট করো অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন এখানে প্রিভিউটা অন রেখে এটাকে করে দেব কত করে দেব 300 করে দিই 350 ওকে বুম তৈরি হয়ে গেল কত সুন্দর একটা শেপ এখন এটার কালার পরিবর্তন করতে চাও তো তার জন্য এটাকে সিলেক্ট রেখে অবজেক্ট এক্সপ্যান্ড ওকে দেন সিলেক্ট তো মনের মতো এক কালার যেটা মনে চায় সিলেক্ট করে বুম কালার চেঞ্জ কত সুন্দর করে কত সহজে তৈরি হয়ে গেল ব্লেন্ডের কাজ তো তোমরা ইচ্ছা করলে শুধু স্ট্যান্ড না আরও যেসব টুল আছে সেগুলো দিয়ে ব্লেন্ড তৈরি করতে পারো অথবা নিজের ইচ্ছা মতো শেপ তৈরি করে সেটা দিয়েও ব্লেন্ড তৈরি করতে পারো তো তোমরা যদি নেক্সট ইয়ার অন্য কিছু দেখতে চাও তো কমেন্টে জানাও এবং যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো বন্ধুদের সাথে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও যদি খারাপ লেগে থাকে বা পছন্দ না হয় সেটাও জানাও ওকে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ